দৈনিক মাতৃজগৎ পত্রিকার পক্ষ থেকে চট্টগ্রামে ইফতার মাহফিল ও ঈদ উপহার সামগ্রী বিতরণ। বিস্তারিত দেখুন কাউসার মাহমুদ দিদারের পাঠানো তথ্য ভিডিও চিত্রে। ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত জাতীয় দৈনিক মাতৃজগৎ পত্রিকার চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান জসীমউদ্দিন রুবেলের উদ্যোগে আজ বুধবার ইফতার মাহফিল ও ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দৈনিক মাতৃজগৎ পত্রিকার বিভাগীয় অফিসে এই ইফতার সামগ্রী ও ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। জোহরা জমির হাফেজিয়া এতিমখানার হুজুর হাফেজ নিজামুদ্দিনের উপস্থিতিতে উক্ত এতিমখানার 15 জন এতিম ছাত্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। উক্ত ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক মাতৃজগৎ পত্রিকার সহনির্বাহী সম্পাদক রিয়াদুল মামুন সোহাগ, চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান জসীমউদ্দিন রুবেল, চট্টগ্রাম জেলা ব্যুরো প্রধান রেজাউল করিম, স্টাফ রিপোর্টার মোহাম্মদ মোস্তফা চৌধুরী, ফটো সাংবাদিক মোহাম্মদ রুবেল, জেলা প্রতিনিধি ফয়েজ আহমেদ পলাশ। এছাড়া বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ সম্পাদক সোহাগ আরিফিন, চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আবুল কালাম, মোহাম্মদ রুবেল মোস্তফা। এছাড়া আর উপস্থিত ছিলেন চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল আলম, স্বাধীনতা 71 টিভির প্রতিনিধি আব্দুল আজিজ, রূপনগর সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আবু বকর সিদ্দিক ভুলু, আকবরশাহ 9 নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড যুবলীগ নেতা মোশাররফ হোসেন ছোটন সহ আর অনেকে। Inspired by the vibrant Italian cityscape, Stella, design inspiration from Italy.